ট্যাংরা কুলচা মারবো আজকে। এই যে দানে দানে হিট, এই যে আমাদের মইদ্দিন ভাই, মইদ্দিন ভাই দেখি তো, ওয়াও, এই যে দেখেন দানে দানে গুলশা, এই যে আরেকটা গুলশা, এই যে দেখেন দানা দান গুলশা মারতাছি। এই যে একটা গুলশা, এই যে গুলশা, গুলশা মারতাছি আমরা। আসসালামু আলাইকুম, বাংলাদেশ ফিশিং ক্লাবের পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে মেঘলা আবহাওয়ায় আমরা আসলাম কিছুক্ষণ সময় কাটার জন্য। এটা আপনাদের এই চাইরা ব্রিজ, হ্যাঁ, চাইরা নদী, সে নদীতে আয়া বসলাম, বসবো এখন। এই যে চাইরা ব্রিজ, আমরা তিন নদীর মোহনায় যাচ্ছি না আজকে, আমরা বড় মাছ মারবো না, ছোট ছোট মাছ মারার জন্য আসছি। এখানে কিছু ট্যাংরা গুলশা এখানে কিছু ভালো মানের পাওয়া যায়, আশা করি সে আসে আসছি আমরা। দেখা যাক, যদি আপনি ভালো কিছু পাই তো আপনাদেরকে আমরা আপডেট দেব, আমাদের জন্য দোয়া করবেন। এই যে আমাদের সাথে আছে আমাদের মইদ্দিন ভাই, মইদ্দিন ভাই, আমরা দুইজনেই আজকে আসলাম। ওয়েদার ওরকম ভালো না, ওয়েদার অনেক খারাপ, সময়টা কাটানোর জন্য এখানে আসা। যাক, পাইলে আপনাদেরকে আপডেট দিব ইনশাল্লাহ। এই যে আমরা বসলাম, কিছু মাছ পেয়েছি, তবে গুলশা মাছ আপনাদের ভিডিও দেখাতে পারি নাই বৃষ্টির জন্য, অনেক কষ্ট হয়েছে। এই যে একটা গুলশা উঠেলাম, আচ্ছা গুলশা মারতাছি। এই যে গুলশা, গুলশা মারতাছি আমরা। এখানে একটার পর একটা গুলশা পাইতাছি আলহামদুলিল্লাহ। আধা বেলার পর এখানে একটা ভালো পয়েন্টে বসলাম, আশা করি ভালো ফলাফল হবে ইনশাল্লাহ। কিছু পেয়েছি, সব গুলশা পেয়েছি, কিছু পুঁটি পাইছি, বড় পুঁটি, ছোট পুঁটি, ইনশাল্লাহ। এই যে একটা গুলশা, এই যে আরেকটা গুলশা, আরেকটা গুলশা,
আমাদের মইদিন ভাই ডানে ডানে মারতাছে গুলশা, মইদিন ভাই গুলশা মারতাছে, মইদিন ভাই এই যে নেট ভরে ফেলেছে কিছু কিছু বাকি আছে, যা পেয়েছি আলহামদুলিল্লাহ দুগা খাওয়ানোর মাছ হবে। আমরা তো বৃষ্টিতে পড়ে গেছিলাম, আজকে শুধু গুলশাই মারতে আসছি, ট্যাংরা গুলশা মারবো আজকে। এই যে দানে দানে হিট, এই যে আমাদের মইদিন ভাই, মইদিন ভাই দেখি তো, ওয়াও, এই যে দেখেন দানে দানে গুলশা। এই যে আর একটা গুলশা, এই যে দেখেন দানা দান গুলশা মারতাছি। আজকে আসলাম গুলশা মারতে, এখানে প্রচুর পরিমাণে গুলশা মাছ আছে, পানি ঘোলা, চাইরা পয়েন্ট। এই যে আমাদের মইদিন ভাইয়ের মাছ, আলহামদুলিল্লাহ মইদিন ভাই মাছ পেয়েছে। এই যে সব গুলশা, প্রায় 50-60টা গুলশা হইব। খাওয়ার দুগা মাছ হয়েছে ইনশাল্লাহ। এই যে আমি দুগা মাছ মারছি, এই যে গুলশা, প্রায় 70-80টার মতো গুলশা হবে। এই যে এই যে গুলশা, সব গুলশাগুলা আমার ইনশাল্লাহ খাওয়ানো দুগা মাছ হবে। আমাদের আমাদের ভিডিও যদি ভালো লাগে আপনারা সাবস্ক্রাইবার করবেন, বেল আইকনে টিপ দিবেন।
আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।